আমি দীর্ঘদিন থেকে একটা কথা বলার চেষ্টা করেছি, সেটা হচ্ছে বিএনপি যদি তার অবস্থানে শক্ত থাকে তাহলে বিদেশিদেরকেও আসলে তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের কথা, নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের কথা বলতেই হবে, আনতেই হবে। কারণ তারা যদি ট্রুলি মনে করে বাংলাদেশে একটা স্থিতিশীল সরকার থাকবে, গণতান্ত্রিক সরকার থাকবে, তাহলে বিএনপিকে বাদ দিয়ে সে নির্বাচন হতে পারে না। এবং বিএনপি যদি সেই নির্বাচনে এরকম শর্ত ছাড়া না যায়, এই আলাপ আসতে হবে, কোনো সন্দেহ নাই, এবং সেটা আসছে বলেই ধারণা করি। দুই কংগ্রেসম্যান সফর করছেন, তাদের সাথে আওয়ামী লীগের বৈঠকে দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। আমি একটা নিয়ে আলাদা করে চায়না ফ্যাক্টর নিয়ে কথা বলেছি, আরেকটা ফ্যাক্টর হচ্ছে আমি দেখছি যে নিরপেক্ষ সরকারের আলোচনাও আসলে এসেছে। যদিও পররাষ্ট্রমন্ত্রী ব্রিফিং যেভাবে করেছেন তাতে মনে হতে পারে যে উনি স্বতঃপ্রণোদিত হয়ে এই ধরনের কথাবার্তা বলেছেন, কিন্তু আমি মনে করি না। এই সম্ভাবনা আছে যে খুব জোরে সোরে আছে যে স্পেসিফিকলি এটা জানতে চাওয়া হয়েছে। আমি আগে একটু দেখি যে পররাষ্ট্রমন্ত্রী ঠিক কী বলেছেন। মার্কিন কংগ্রেস সদস্যরা নির্বাচন নিয়ে জানতে চেয়েছেন উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, তারা মানে কংগ্রেস সদস্যরা বলেছে, তোমাদের কোনো সমঝোতার পথ আছে কি না ওদের সঙ্গে, ওদের বলতে বিএনপি। আমরা বলেছি তাদের যে দাবি সরকারের পদত্যাগ, ওটাতে সমঝোতার কোনো সুযোগ নেই, উনি স্কোপ বলেছেন। মার্কিন কংগ্রেস সদস্যদের কাছে সে দেশে নির্বাচনের আগে সরকারের পদত্যাগ করে কি না সেটা পররাষ্ট্রমন্ত্রী জানতে চেয়েছেন বলে উল্লেখ করেন। আব্দুল মোমেন বলেন, আমি এমন দাবি সরকার পতন থাকলে তোমরা কি আলোচনায় বসবে, ওগুলোর প্রশ্নই উঠতে পারে না, আমরা আমাদের শাসনতন্ত্র অনুযায়ী নির্বাচন করব। তারপর উনি বলছেন, দেশের রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা থাকলে সুষ্ঠু ও সহিংসতা ছাড়া নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেন। সব দল যদি নির্বাচনে যোগ দেয়, তারা যদি আন্তরিকভাবে সিদ্ধান্ত নেয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়, তাহলে নির্বাচন সহিংসতা ছাড়া হবে, সবার ঐক্যমত্যের ভিত্তিতে সহিংসতা ছাড়া নির্বাচন হবে। আমরা খেয়াল করি পররাষ্ট্রমন্ত্রী বক্তব্যটা এমনভাবে এনেছেন সমঝোতার সুযোগ আছে কি না সেটা বলার কারণে। উনি নিয়ে এসছেন যে বিএনপি তাদেরকে ছাড়া, তাদের অধীনে নির্বাচন করবে না, তাই ওনার ইঙ্গিত হচ্ছে কোনো ধরনের সমঝোতা হবার সুযোগ নাই। কিন্তু ব্যাপারটা ঠিক কি এরকম? এবং উনি বলছেন, উনি আমেরিকানদেরকে বলছেন, কংগ্রেসম্যানদেরকে বলছেন, তোমাদের দেশে এটা কি হতে পারতো না? আমি জায়গাটা আবার একটু পড়ি, এটা একটু বোঝা দরকার। উনি বলছেন, এমন দাবি থাকলে তোমরা কি আলোচনায় বসবে, এগুলোর প্রশ্নই উঠতে পারে না। মানে আমেরিকাতে যদি এমন দাবি তৈরি হয়, মানে এই ভদ্রলোকের মূর্খতা, এই ভদ্রলোকের আহাম্মকি দেখে আমি আসলে অবাক হই। আমি জানি না উনি বলেছেন কিনা, যদি বলে থাকেন এর চেয়ে বাজে মূর্খতা আসলে আর কিছু হতে পারে না। মানে আমি জানি না আওয়ামী লীগ এরকম একজন পররাষ্ট্রমন্ত্রীকে পদে রেখেছেন। যাই হোক, কেন বলছি কথাটা, মানে এই যে কারো অধীনে নির্বাচন হবে কি হবে না, আমেরিকা লাগবে না, ভারতে কি এই প্রশ্ন ওঠে, ভারতের বিরোধী দল কি এই প্রশ্ন তুলেছে, তোলেনি তো, নেপালে তুলেছে যে না ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচন করব না, শ্রীলঙ্কায়, মালদ্বীপসে, ভুটানে, কোথায়, পাকিস্তানে উঠেছে, আমাদেরও উঠেছিল। এবং আমাদের কাছ থেকে কেয়ার টেকার যে সিস্টেমটা আমরা এর মধ্যে জানি, পাকিস্তানের আগামী নির্বাচনের কেয়ার টেকার যিনি প্রধান হবেন, প্রাইম মিনিস্টার হবেন, তাকে নির্ধারণ করা হয়েছে একজন সেনেটরকে। তারা আমাদের কাছ থেকে, যদিও ফর্মুলা ভিন্ন, কিন্তু এই কেয়ার টেকার সিস্টেমটা আমাদের কাছ থেকে শিখেছে। এই সাবকন্টিনেন্টাল কোথাও কোনো সরকার বলে নাই যে আমরা এই সরকারের, কোনো রাজনৈতিক দল বলে নাই যে আমরা এই সরকারের অধীনে নির্বাচন করব না। কারণটা কি? কারণটা হচ্ছে নির্বাচনের লিস্ট ক্রেডিবিলিটি আছে যে কোনো সরকার ক্ষমতায় থেকে ডাকাতি করে ফেলে না, একেবারে ডাকাতি করে ফেলে না। সুতরাং আমেরিকায় এই রকম প্রস্তাব ওঠার প্রশ্ন আসে কোত্থেকে? আমেরিকা ইউরোপের কথা বাদই দিই, আমাদের এখানেই নাই এই প্রশ্ন। সুতরাং উনি আবার নাকি আমেরিকাকে বলছেন দুটো দেশের কম্প্যারিজন একই রকম করে দেখানো, মানে ব্যাপারটা এই রকম, বাংলাদেশে অসাধারণ নির্বাচন হয় 14-18-তে, তাদের অধীনে দুর্দান্ত সব নির্বাচন হয়েছে, সুতরাং এই প্রশ্ন তোলা মানে একেবারে আমাদের উদ্ভট কথা, বালকিল্য, তাই উনি এরকম একটা রিয়াকশন দেখাচ্ছেন এবং আমেরিকাকে পাল্টা কথা বলছেন, তাই কি ব্যাপারটা? মানে স্টুপিডিটির কোনো সীমা নাই আসলে, যদি সত্যি সত্যি উনি বলে থাকেন, আর না বলে থেকে এখানে এসেও বীরের ভাব দেখাতেই পারেন আসলে। ওই যে বলেছিলাম সরকারের একটা
মানে ডোমেস্টিক একটা অডিয়েন্স আছে, সেটা হচ্ছে প্রশাসনের লোকজন যারা বেসামরিক আমলা, তারপরে হচ্ছে পুলিশ এবং তার দলের লোকজন, তাদের সামনে শক্তিশালী ভাব দেখাতে হবে। আমরা কিন্তু আমেরিকাকে এক হাত দেখিয়ে দিচ্ছি, আমরা পাত্তা টাত্তা দেই না আমেরিকাকে, এই ধরনের একটা কথাবার্তা বলার বা এরকম একটা ভাব দেখানোর চেষ্টা কিন্তু তাদের দিক থেকে থাকার সম্ভাবনা আছে, থাকে সেটার জন্যও বলে থাকতে পারেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই কথাগুলোর কথা আসলো, আমি একটা জিনিস মনে করি, আমরা ধরে নেই যে উনি এই কথাগুলো বলেছেন, এত শক্ত ফর্মে না হলেও মোটামুটি বলেছেন, তার মানে ব্যাপারটা কি? তার মানে আসলে আলোচনার সুযোগ আছে টাছে বা সমঝোতার সুযোগ আছে টাছে না, সমঝোতার জায়গা হচ্ছে তুমি ক্ষমতায় থাকবা না নির্বাচনের সময়, এই আলাপটাই আসলে তারা তুলেছেন, কোনো সন্দেহ নেই। আমি অন্তত গ্রাউন্ড দেখে তাই মনে হয় এই আলাপটা তোলা হয়েছে। আমি আগেও একদিন বলেছি যে পিটার হাসের সাথে তারা যখন বসেছিলেন, জনাব ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটা দল, বের হয়ে তারা হাফ ছেড়ে বাঁচেন যে না, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা বলে নাই, বিরোধীদের সাথে আলোচনা নিয়ে কথা বলে নাই, ভাবটা এরকম যে আমাদের আর কোনো সমস্যা নাই। কিন্তু যখনই আমেরিকা সুষ্ঠু অবাধ নির্বাচনের কথা বলে, তখনই আসলে ওর মধ্যে বিল্টিন, কারণ তাদের মধ্যে সুষ্ঠু অবাধ নির্বাচন তাদের অধীনে হয় নাই, ওটা বিল্টিন থাকে। আর আজকে যখন পররাষ্ট্রমন্ত্রী বেরিয়ে এই ধরনের কথাবার্তা বলছেন, আমরা আরও স্পষ্টভাবে বুঝতে পারি এই আলোচনা মাঠে চলে এসেছে। এবং আমরা জানি যে বিএনপির পক্ষ থেকে যে প্রতিনিধি দল তাদের সাথে, দল তো না ইনফ্যাক্ট, আমি জাস্ট একজনকে দেখলাম, যেমন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ওখানে গিয়েছিলেন, উনি বাইরে এসে যে ব্রিফিং করেছেন, সেই ব্রিফিংটা একদম ক্লিয়ারলি যে ওনাদের যে পূর্বর যে অবস্থান, ও ছাড়া ওনারা নির্বাচনে যাবে না, সেটা জানিয়ে দিয়েছেন। অ্যাট দ্য সেম টাইম নাগরিক সমাজের যে দলটা গেছেন, তাদের মধ্য থেকে খুব সিগনিফিক্যান্ট একজন যিনি সরকারের হাতে অত্যাচারিত, যারা শহীদুল আলম, বিখ্যাত ফটোগ্রাফার, আমাদের মনে আছে নিরাপদ সড়ক আন্দোলনের সময় কি বীভৎস অত্যাচার তার উপরে করা হয়েছে, শুধুমাত্র উনি আল জাজিরাতে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, 3-3.5 মিনিটের, আপনারা কেউ খুঁজে পাবেন আশা করি, শুনে দেখবেন কি কনক্রিট ওয়েতে, কি চমৎকারভাবে উনি বাংলাদেশের বাস্তবতা তুলে ধরেছিলেন, এটাই ওনার জন্য কাল হয়েছিল। উনিও বেরিয়ে বলেছেন, উনি স্পষ্টভাবে জেনেছেন বাংলাদেশের একটা নির্বাচিত সরকার নাই, সুতরাং এরা বা অন্যান্য সব জায়গা থেকে এদের না জানার কোনো কারণ নাই, সরকারের অধীনে আদৌ কোনো নির্বাচন হয় না, এগুলো নির্বাচন না, এগুলো এক ধরনের প্রহসন, নাটক, ডাকাতি, যার মাধ্যমে সরকার আবার ক্ষমতায় থেকে যেতে চায়। এবার এই দুই কংগ্রেসম্যান, কারণ দিন তো ঘনিয়ে আসছে, অগাস্ট চলে যাচ্ছে, মানে আপনি যদি তফসিলের কথা চিন্তা করেন, তফসিলের আর 2 মাস পর তফসিল হয়ে যাবে, ব্যাপারটা এরকম, এই সময় ইনফ্যাক্ট ফাইনাল আলোচনাগুলো হচ্ছে বলে আমি মনে করি, এবং সরকারকে পদত্যাগের কথা বলা হয়েছে এটা মনে করার যথেষ্ট কারণ আছে। বিএনপি শক্ত থাকুক বিএনপির জায়গায়, কিন্তু এই ফাইটটা শুধু বিএনপি না, বাংলাদেশে এই মুহূর্তে জনগণের একটা ফাইট, এটা জনগণের ফাইট, জনগণের অধিকার, আমাদের অধিকার লুণ্ঠিত হয়ে গেছে, আমরা ন্যূনতম গণতন্ত্রের কর্নারস্টোন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাউন্ডেশনটা হচ্ছে ভোটাধিকার। ভোটাধিকার মানেই গণতন্ত্র না, কিন্তু গণতন্ত্র না দিয়ে একটা ফাউন্ডেশন, আর ভোটাধিকার না দিয়ে একটা ফাউন্ডেশন গণতন্ত্রের হতেই পারে না, নো ওয়ে। এই ফাইটটা জনগণের, আমাদের, সো আমরাও আমাদের জায়গা থেকে যাতে ক্রমাগত আমাদের হাতে যতটুকু যার যার জায়গা আছে, যতটুকু রিচ আছে, সোশ্যাল মিডিয়া আছে, আমরা আমাদের মতো করে কথাগুলো বলতে থাকি, ক্রমাগত বলতে থাকি, এই রিলেটেড যেখানে যেটা পারি, যে ধরনের বিষয় আছে শেয়ার করতে থাকি, সো দ্যাট আমরা আমাদের যে মাঠ আছে সেই মাঠে আমাদের প্রেজেন্স জানাই, যে আমাদের অধিকার, আমরা ভোটাধিকার চাই, এবং সেটা এ আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে হবে না, আমেরিকাকে পাল্টা কথা টথার বিষয় না, আমাদের সাবকন্টিনেন্টেই ওই লিস্ট সম্মান, ওই লিস্ট আস্থা ক্ষমতাসীন দলের উপরে বিরোধীরা রাখে যে তার অধীনে নির্বাচন করে আমি ক্ষমতায় আসতে পারবো, এই ডাকাতি এই সরকার করেছে, সুতরাং এর বাইরে কিছু নেই, সরকারকে যেতে হবে, এবং আমরা যতই বলবো যতই শোরগোল করবো বিদেশিদের কাছে এই কথাগুলো পৌঁছে তাদের, মানে নিশ্চিতভাবেই ওরকম সিস্টেম আছে, তাদের এরকম অ্যাসাইন্ড পিপল আছে যারা এই ব্যাপারে খোঁজখবর করে, খোঁজখবর রাখে, সেগুলো নিয়ে রিপোর্ট তৈরি করে, সেটা প্রেজেন্ট করে। আমি আশা করি বিদেশিদের কাছ থেকে প্রকাশ্যেই এই চাপটা আরও বেশি ভিজিবল হবে, যে তোমরা যাও নির্বাচন হোক, একটা স্টেবল ডেমোক্রেটিক বাংলাদেশ তৈরি হোক।